হাই ফ্রেন্ড, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা একটা চিকেনের রেসিপি। সেটা অতি সহজে আপনাদের শিখিয়ে দিয়েছি। এর নাম হচ্ছে আফগানি চিকেন উইথ গ্রেভি। এটা শুকনো হয়, স্টার্টার হিসেবেও আপনারা খেতে পারেন। সেটা অলরেডি আমি আগেই আপলোড করে দিয়েছি, আর এটা আজকে আপলোড করছি এটা গ্রেভি। এটা কিন্তু একদম আমরা যে চিকেন খাই সেই চিকেনের রেসিপির থেকে এই রেসিপিটা একদমই অন্যরকম। যদি নতুনত্ব কিছু ট্রাই করতে চান বা নতুন টেস্ট পেতে চান, তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এবং যদি গেস্ট আসে, গেস্টদেরও খাওয়ান, তাহলেও তারও খারাপ লাগবে না খেতে। এই আফগানি চিকেন উইথ গ্রেভি বানানোর জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে একবার দেখে নেওয়া যায়। এখানে নিয়েছি 2 টেবিলস্পুনের মতো বাটার, বাটার দিয়ে করলে বেশি টেস্টি হয়। আর নিয়েছি এখানে আমি ধনে পাতা, কাঁচা লঙ্কা নিয়েছি এখানে 3টি, যদিও ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর কাজু নিয়েছি প্রায় 20 গ্রামের মতো, রসুন নিয়েছি, আদা, আর একটি মাত্র পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, তাও কারণ পেঁয়াজ এতে বেশি লাগে না। ফ্রেশ ক্রিম নিয়েছি 25 ml, আর নিয়েছি টক দই প্রায় 20 গ্রামের 25 গ্রামের মতো টক দই। আর নিয়েছি চাট মশালা 1 টিস্পুন, গরম কালো গোলমরিচগুলো নিয়েছি, আর নিয়েছি কসুরি মেথি শুকনো খোলায় রোস্ট করে তাকে হাতে গুঁড়ো করে নিয়েছি। এখানে চিকেনের পরিমাণটা যেটা রয়েছে সেটা হচ্ছে 750 গ্রাম, আর 750 গ্রাম চিকেনের জন্য আমি যে যে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এবার চিকেন যদি কম বেশি করেন সেই অনুযায়ী কিন্তু ইনগ্রেডিয়েন্টস কম বেশি করতে হবে। প্রথমে আমাদের একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানোর জন্য আমি এখানে মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 2টি, আর দিয়ে দিলাম কাজু, আর দিয়ে দিলাম ধনে পাতাগুলো সব। ধনে পাতাগুলো শুধু যে পাতা নিতে হবে তা নয়, ডাঁটি নিলেও চলবে। এবার আদা নিয়েছি 1 ইঞ্চির মতো, আর রসুন নিয়েছি প্রায় একটা মিডিয়াম সাইজের পুরোটা, আর লেবু নিয়েছি 1টি লেবুর রস পুরোটা আমাদের নিতে হবে, আর এই পেস্ট বানানোর সময়ই এটা দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, আর তার সাথেই দিয়ে দিচ্ছি টক দই। এবার সব একসাথে ভালো করে বেটে নিতে হবে। তার আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, একটা যে মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ নিয়েছি। এবার এটা মিক্সিতে এটা পেস্ট করে আমি ফিরে আসছি। মিক্সিতে যে পেস্টটা বানালাম সেটা এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিমটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা 1 টিস্পুন। এবার কসুরি মেথিটাও পুরোটা দিয়ে দিলাম, কসুরি মেথি যেটা শুকনো খোলায় রোস্ট করে পাউডার বানিয়ে রেখেছি। দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো প্রায় 1 টিস্পুন মতো। এবার গরম মশলা গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর আপনারা জানেন চাট মশলায় নুন থাকে, তাই নুনটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। এবার এটা ভালো করে সব একসাথে মাখিয়ে নিতে হবে, চিকেনের সমস্ত চিকেন যেন খুব ভালোভাবে কোট হয়। আর এটা এবার মাখিয়ে আমাদের ম্যারিনেট করতে হবে প্রায় 30 মিনিটের জন্য, চাপা দিয়ে রুম টেম্পারেচারে রেখে দেবো। এটা চাপা দিয়ে 30 মিনিট বাদে আমি ফিরে আসছি। গ্যাস জ্বেলে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 টেবিলস্পুন বাটারটা যেটা নিয়েছিলাম সেটা ভালোভাবে মাখিয়ে দিলাম। বাটারটা যতক্ষণ গলবে একটু ওয়েট করতে হবে, তারপর দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মাংসটা যেটা 30 মিনিট ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। সব মশলা সমেত আমাদের চিকেনটাকে দিয়ে দিতে হবে। এবার চিকেনটা আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে যতক্ষণ না একটু শুকনো শুকনো মতো হচ্ছে। তেল বেরোবে, মশলা কষানো হবে, সেই পর্যায়ে অবধি আমাদের এটা রান্না করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। অবশ্যই এটা চাপা দিয়ে দেবেন, কারণ চাপা দিলে চিকেনটা তার মধ্যেই অনেকটা সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য যতক্ষণ না মাংসটা কষানো হচ্ছে বা তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের চাপা দিয়ে রান্না করতে হবে। আর মাঝে মাঝে অবশ্যই চিকেনটাকে নেড়ে দেবেন, নাহলে কিন্তু তলায় ধরে যাবে।
দু থেকে 3 মিনিট বাদে দেখাচ্ছি, দেখুন কত জল বেরিয়েছে চিকেনটা থেকে, যেহেতু আমাদের টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল বলে তাই এরম ভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যতক্ষণ না এই জলটা শুকোচ্ছে আর তেল ছাড়ছে। তাতেই দেখবেন চিকেনটা খুব সুন্দরভাবে রোস্ট হয়ে গেছে আর একদম কষাও হয়ে গেছে। আবার এটা চাপা দিয়ে আমি রান্না করব মিডিয়াম টু লো ফ্লেমে যতক্ষণ না চিকেনটা ড্রাই হচ্ছে। আরো 3 থেকে 4 মিনিট বাদে দেখাচ্ছি, দেখুন চিকেনটা কিন্তু আমার অনেকটা কষা হয়ে গেছে, তেলও বেরিয়ে এসেছে, মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর চিকেনটা খুব সুন্দরভাবে একটু রোস্ট টাইপের হয়ে গেছে। তো এবার আমি এই দেখুন চিকেনটা মোটামুটি সেদ্ধই হয়ে গেছে, খুলে আসছে, যেহেতু আমাদের 30 মিনিট ধরে ম্যারিনেট করা ছিল না চিকেনটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে বাটিতে ম্যারিনেট করে গেছিলাম সেই বাটিতেই দিয়ে দিলাম 100 ml মতো জল, যেহেতু আমাদের চিকেনটা মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই এটা গ্রেভি বানানোর জন্য আমি দিলাম 100 ml জল মশলাটা ধুয়ে। আর যদি আপনারা এটা শুকনো খান তাহলে এই জল দেওয়ার আগে গ্যাসটা বন্ধ করে দেবেন, আপনাদের তৈরি হয়ে যাবে স্টার্টার আফগানি চিকেন। আর এটা আফগানি চিকেন উইথ গ্রেভি করব বলে তাই জন্য অল্প একটু জল দিলাম, দিয়ে দিলাম তার সাথে কাঁচা গোটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে এটা চাপা দিয়ে দিলাম। যতক্ষণ না জলটা একটু শুকোচ্ছে ততক্ষণ এটা রান্না করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। এটা প্রায় আমি 2 থেকে 3 মিনিট বাদে দেখাচ্ছি, দেখুন চিকেনটা মোটামুটি আমার একদম রেডি হয়ে গেছে আর ঝোলটা মোটামুটি ঠিক আছে, এর চেয়ে বেশি ঝোল শুকোবো না কারণ এর চেয়ে বেশি ঝোল শুকোলে একদম ড্রাই হয়ে যাবে। এটা ঠান্ডা হওয়ার পর ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে আর যেহেতু এটা উইথ গ্রেভি বানাচ্ছি এই গ্রেভিটা ঠিক আছে। এবার এটা গ্যাসটা বন্ধ করে এর উপরে জাস্ট একটা কিউব পিসেসের বাটার দিয়ে দেবেন, জাস্ট অসাধারণ লাগে। আর এটা চাপা দিয়ে একটুখানি রেখে দেবো, যখন খাবেন গরম গরম পরিবেশন করুন, একদম অন্য স্বাদের এই চিকেনের রেসিপিটা আফগানি চিকেন উইথ গ্রেভি। আর এটা পরিবেশন করবেন সব সময় বাটার নান বা ওরকম লাচ্ছা পরোটা, তার সাথে কিন্তু এটা দুর্দান্ত যায়। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে। দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে, দেখেছেন? এরকম ভালো ভালো রেসিপি পেতে কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যাতে আমি যখনই কোনো এরকম ইয়ামি রেসিপি আপলোড করবো যাতে আপনারা তার নোটিফিকেশান পান এবং চটপট সেই রেসিপিটা দেখতে পারেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি এই রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি আসবো আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করতে। নমস্কার।